হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ফার্মারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই এপিসোডে আমরা পাঙ্গাস মাছের চাষ পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করব। মাছ চাষ বাংলাদেশের এখন দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি বিশ্বে মাছ উৎপাদনের একটি সম্মানসূচক অবস্থানে নিয়েছে। আজকে আমরা আলোচনা করব এমন একটা মাছ সম্পর্কে যা সবারই পরিচিত, পাঙ্গাস মাছের চাষ পদ্ধতি নিয়ে। আবহমান কাল থেকে পাঙ্গাস মাছ এদেশের মানুষের জন্য রসনার উৎস হিসেবে পরিচিত। এই মাছটি প্রাকৃতিক মুক্ত জলাশয়ে, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের নদীসহ উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। এক সময়ে পাঙ্গাস মাছ আভিজাত্যের প্রতীক হিসেবে, উচ্চবিত্তের মাছ হিসেবে বিবেচনা করা হতো। বর্তমানে পরিবেশগত পরিবর্তনের ফলে নদীর নাব্যতা দিন দিন হ্রাস পাচ্ছে, এর সাথে প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রসমূহ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে পাঙ্গাস মাছের উৎপাদনও ক্রমশ কমে যাচ্ছে। তবে পুকুরে পাঙ্গাস মাছের ব্যাপক সম্ভাবনা থাকায় 80-এর দশক থেকেই এর ওপর কার্যক্রম অব্যাহত রয়েছে। কৃষক ভাইরা, পাঙ্গাস মাছের বিভিন্ন জাত সম্পর্কে জানার চেষ্টা করি। পাঙ্গাস মাছের জাতগুলোর মধ্যে দেশি পাঙ্গাস ও থাই পাঙ্গাস সবচেয়ে বেশি জনপ্রিয়। চলুন এদের পরিচয় সম্পর্কে একটু জেনে আসি। দেশি পাঙ্গাস। দেশি পাঙ্গাসের রূপালি রঙের পিঠের দিকে কালচে এবং পার্শ্বরেখার উপর সামান্য ধূসর। এই মাছের দেহে কোনো আঁশ নাই। এখনও আমাদের দেশে প্রজাতির পাঙ্গাস সুস্বাদু এবং বেশি মূল্যে বিক্রয় হয়ে থাকে। বাংলাদেশের পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, যমুনা নদীতে এই মাছটি বেশি পাওয়া যায়। এরা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে। মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদী সহ প্রধান নদীগুলোতে এরা পোনা পাওয়া যায়। থাই পাঙ্গাস। দেশের আদিবাস থাইল্যান্ডের কম্পোসিয়া, ভিয়েতনাম, পার্শ্ববর্তী অঞ্চলের দেশে এটি পাওয়া যায়। আমাদের দেশে সর্বপ্রথম 1993 সালে বিদেশি এই প্রজাতির মাছের সফল প্রজনন করানো সম্ভব হয়েছে। বর্তমানে বাণিজ্যিক চাষাবাদের ক্ষেত্রে থাই পাঙ্গাস একটা জনপ্রিয় নাম। দেশি পাঙ্গাসের চেয়ে এই জাত দ্রুত বৃদ্ধি পায়। এই মাছটি সর্বোচ্চ 10 থেকে 12 কেজি পর্যন্ত হয়ে থাকে। পাঙ্গাস মাছের চাষ পদ্ধতি। মাছ চাষের পদ্ধতি নির্ভর করে পুকুর বা জলাশয়ের বৈশিষ্ট্যের উপর, পরিবেশগত অবস্থা, পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা, পুঁজি, মানসম্মত পোনাপ্রাপ্তি, বাজার ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ের উপর। এইসব বিষয়গুলোকে মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হয় চাষ পদ্ধতি কেমন হবে। আজকে আমরা জানবো পাঙ্গাস মাছের একক চাষ বা নিবিড় চাষ সম্পর্কে। পাঙ্গাস মাছের একক বা নিবিড় চাষাবাদ কি? এই পদ্ধতিতে কম সময়ে বেশি উৎপাদনের উদ্দেশ্যে বেশি ঘনত্বে পোনা মজুত করা হয়। এক্ষেত্রে আমিষ সমৃদ্ধ কৃত্রিম খাবার প্রয়োগের মাধ্যমে বেশি মুনাফা করা যায়। উন্নত চাষ ব্যবস্থার মাধ্যমে হেক্টর প্রতি 15 থেকে 20 টন পাঙ্গাস উৎপাদন করা সম্ভব। একক চাষে প্রতি হেক্টরে 8 থেকে 10 সেন্টিমিটার আকারে 20,000 থেকে 25,000টি পোনা মজুত করা যেতে পারে। তবে এক্ষেত্রে বিগত বছরে পোনা মজুত করে অধিক উৎপাদন ও বেশি মুনাফা বাড়ানো সম্ভব। পাঙ্গাস মাছের পুকুর নির্বাচন। পাঙ্গাস মাছের পুকুর আয়তাকার হলে ভালো হয়। পুকুরের তলা ভালোভাবে সমতল করে নিতে হবে। পুকুরের পানির গভীরতা 1.5 থেকে 2 মিটার পর্যন্ত রাখা দরকার। পাঙ্গাস মাছের জন্য দোআঁশ মাটি পুকুরের সবচেয়ে ভালো। জরুরি প্রয়োজনে যাতে দ্রুত পানি দেওয়া যায় সেজন্য পুকুরের কাছেই গভীর বা অগভীর নলকূপের ব্যবস্থা রাখা দরকার। বর্ষায় বা অতিরিক্ত বৃষ্টিতে যাতে কোনো পুকুরের পাড় ভেঙে না যায় সেজন্য আগে থেকে প্রয়োজনীয় মেরামত করে সেরে ফেলতে হবে। সর্বোপরি এমন জায়গায় পুকুরটি বেছে নিতে হবে যেখানে যোগাযোগের সুবিধা ভালো, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এবার জানবো পুকুর প্রস্তুতি সম্পর্কে। পুকুর নির্বাচন করার পর কাজটি হলে পুকুরকে ভালোভাবে প্রস্তুত করে নেওয়া। এবার জেনে নেওয়া যাক পুকুরের প্রস্তুতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পুকুরের নানা প্রকৃতির বৈশিষ্ট্য জলজ আগাছা থাকলে প্রথমেই সেগুলোকে সরিয়ে ফেলতে হবে। পাঙ্গাস চাষের পুকুরে অপ্রয়োজনীয় রাক্ষসী মাছ যেমন শোল, বোয়াল, গজার টাকি, বাইম, মলা, ঢেলা ইত্যাদি মাছকে পাঙ্গাস চাষের আগেই অপসারণ করতে হবে। বিভিন্নভাবে এদেরকে অপসারণ করা যায়। এসবের মধ্যে রয়েছে ঘন ফাঁসের জাল বারবার টেনে সব ধরনের অনাকাঙ্ক্ষিত মাছ সরিয়ে ফেলতে হবে। পুকুরে পানি পরিষ্কার করে সম্ভব হলে তলার মাটি নাঙল দিয়ে চাষ করে দিতে হবে। অনেক সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করলেও
অপ্রয়োজনীয় রাক্ষসী মাছদের সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব হয় না। সেক্ষেত্রে স্থানীয় মৎস্য অফিসের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ঔষধ ব্যবহার করে এদের দমন করা যেতে পারে। পুকুরকে মাছ চাষের উপযুক্ত ও টেকসই করতে স্থূল প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। যেসব পুকুরে পানিতে অম্লত্বের সমস্যা নেই সেখানে প্রতি হেক্টরের জন্য 250-300 কেজি চুন প্রয়োগ করা হয়। চুন প্রয়োগের আগে গুঁড়া করে মিহি করে নিলে কার্যকারিতা অনেকগুণ বেড়ে যায়। পুকুরের প্রাকৃতিক খাবার উৎপাদনে বৃদ্ধির জন্য জৈব রাসায়নিক সার দুটোরই ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত চুন প্রয়োগে 4-5 দিন পর সার প্রয়োগ করতে হয়। নতুন পুকুর বা বেলে মাটির পুকুর জৈব সার বেশি প্রয়োগ করতে হয়, তবে পুরাতন কাদাযুক্ত পুকুরের রাসায়নিক সার প্রয়োগের হার বেশি হবে। পুকুর প্রস্তুতকালীন সময়ে জৈব সার হিসেবে প্রতি শতকে 8-10 কেজি গোবর অথবা 4-5 কেজি মুরগি বিষটা ব্যবহার করতে হবে। সারের কার্যকারিতা বাড়ানোর জন্য প্রতি শতকে 100 গ্রাম টিএসপি জৈব সারের সাথে 8-10 ঘন্টা ভিজে রেখে ব্যবহার করতে হবে। ব্যবহারের আগে প্রতি শতকে 100 গ্রাম ইউরিয়া মিশিয়ে মিশ্রণটি সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে। সার প্রয়োগে 4-5 দিন পর পুকুরের পানির রং সবুজ বা বাদামি হলে সাধারণত পোনা মজুতের উপযোগী হয়। পোনা সংগ্রহ ও পরিবহন। পুকুরের প্রস্তুতি শেষ হলে উন্নত গুণাগুণ সম্পন্ন পাঙাশ মাছের পোনা সংগ্রহ করতে হয়। এজন্য বিশ্বস্ত কোনো হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করা উচিত। পোনা পরিবহনের সময় বিশেষ সতর্কতা নিতে হবে যাতে করে পরিবহনের সময় পোনার কোনো ক্ষতি না হয়। পরিবহনের আগেই 24-5 ঘন্টা পোনাকে উপোস রেখে টেকসই করে নিতে হয়। পরিবহনের সময় পোনাকে বেশি উত্তেজিত করা উচিত নয়। খাদ্য প্রয়োগ। পাঙাশ মাছের পুকুরে যে প্রাকৃতিক খাবার তৈরি হয় তা মাছের আশানুরূপ ফলানোর জন্য যথেষ্ট নয়, তাই সুষম খাদ্য প্রয়োগ অবশ্যই নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে চাষ পর্যায়ে দৈনিক নির্দিষ্ট পরিমাণ খাদ্য সরবরাহ না করতে পারলে পাঙাশের উৎপাদন বাধাগ্রস্ত হবে। মাছের খাদ্যের পরিমাণ মাছের বয়স দেহের ওজনের উপর নির্ভর করে। 15 দিন পরপর নমুনা হিসেবে কয়েকটা মাছের ওজন পরীক্ষা করে দেখতে হবে মাছ ঠিকঠাক বাড়ছে কিনা। নির্দিষ্ট পরিমাণ খাদ্য পুকুরে আয়তন অনুযায়ী নির্ধারিত 6-8টি স্থানে প্রদান করতে হবে। দানাদার জাতীয় খাবারের সিডিং এবং সম্পূরক খাবার হলে আকারে নির্দিষ্ট জায়গায় সরবরাহ করতে হয়। খাবার একেবারে 2-1 দিন থেকে 2-3 বারে সমানভাবে ভাগ করে প্রয়োগ করলে খাদ্যের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এছাড়া প্রয়োজন মতন চুন এবং সার প্রয়োগের করাটা অনেক জরুরি। মাছ সংগ্রহ। বাজারে চাহিদার উপর ভিত্তি করে মাছ মজুতের 5-6 মাস পর যখন পাঙাশ গড়জন 500-600 গ্রাম হয় তখনই মজুতকৃত মাছের 50% বাজার বিক্রি করে দিতে হয়। এতে করে অবশিষ্ট মাছ দ্রুত বেড়ে ওঠার সুযোগ পায়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে পরিপাটি পুষ্টি চাহিদা পূরণে মাছের চাষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সারা দেশে প্রায় 2.5 লক্ষ হেক্টর পুকুর দিঘি ইত্যাদি সহ প্রায় 6-7 লক্ষ হেক্টর জলাশয়ে পরিকল্পিতভাবে পাঙাশ মাছ চাষ করলে দেশের সামগ্রিক মৎস্য উৎপাদন কয়েকগুণ বেড়ে যাবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এদেশের বিপুল সংখ্যক বেকার যুব ও যুব মহিলাদের প্রায় হারিয়ে যাওয়া আমাদের ঐতিহ্য মাছে ভাতে বাঙালিকে পুনরুদ্ধ করতে তাই পাঙাশ মাছ চাষ একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Oh, 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 o